আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 22 ফেব্রুয়ারি খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সাথে শিক্ষামন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত। ইসি গঠনে প্রস্তাবিত নাম বাছাই করছে সার্চ কমিটি, নাম পাঠানো অর্থহীন বললেন মির্জা ফখরুল, সরাসরি না হলে অন্যের মাধ্যমে দিয়েছে বিএনপি দাবি হানিফের। র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটনকে লেখা চিঠির জবাব এখনো মেলেনি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। টিসিবির গাড়ি আর ওএমএস কেন্দ্রে মানুষের ভিড়, রমজানে চালের দাম বাড়বে না আশ্বাস খাদ্য সচিবের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 22 ফেব্রুয়ারি থেকে আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, শিক্ষামন্ত্রীর সাথে করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার রাত 10টায় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি সহ শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। প্রায় 1 ঘন্টা আলোচনা শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে বলে জানানো হয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ জানাতে আজ বৃহস্পতিবার বেলা 11টায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 21 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। দেশে করোনায় একদিনে 15 জন মারা গেছেন, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28,887 জনে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এখন থেকে রেজিস্ট্রেশন বা জন্ম সনদ ছাড়াই টিকার প্রথম ডোজ নেওয়া যাবে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 24 ঘন্টায় 32,207টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 3,929 জন, আর এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,23,031 জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন মোট 28,887 জন। এদিকে গেল একদিনে সর্বোচ্চ মারা গেছে ঢাকা বিভাগে 5 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, খুলনা বিভাগে 2 জন। এছাড়া রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.20 ও মৃত্যুর হার 1.50%। নির্বাচন কমিশন গঠনে নাম বাছাইয়ে কারা এগিয়ে আছেন, তাদের যোগ্যতার মানদণ্ড কি হবে, কারো পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর জানা যাবে শনিবার, এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শামসুল আরেফিন। তিনি জানান, যোগ্য ব্যক্তিদের খোঁজা অব্যাহত রয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে বুধবার বৈঠক করেছে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। 3.5 ঘন্টার বৈঠক শেষে কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন। জানান, শনিবার সকাল 11টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আবারও বৈঠকে বসবে অনুসন্ধান কমিটি। অনুসন্ধান কমিটি বসেছিলেন এবং তাদের অনুসন্ধান অব্যাহত আছে এবং আগামী শনিবার 19 তারিখ আবার বসবে, তবে তাদের মানে অনুসন্ধান অব্যাহত রয়েছে, আইনে যা বর্ণিত আছে ঠিক সেভাবেই হবে। মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত সার্চ কমিটিতে জমা পড়া 322 জনের নামের তালিকা থেকে কয়েকজন বিশিষ্ট নাগরিক তাদের নাম বাদ দিতে আবেদন করেছেন, তবে বৈঠকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি দিয়ে সরকার তামাশা করছে বলে গতকাল অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতা কুক্ষিগত করে রাখার নীল নকশার অংশ হিসেবেই নির্বাচন কমিশন গঠন সরকারি তৎপরতার অংশ, আগামী নির্বাচন নিয়ন্ত্রণে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সোমবারের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। 2014-18 সালের জাতীয় ও পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনে তা প্রমাণিত। সার্চ কমিটির কার্যক্রমকে তামাশা বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপি তারই প্রেক্ষাপটে মনে করে এখন অনুসন্ধান কমিটির নাম প্রেরণ এবং নির্বাচন কমিশন গঠন একেবারেই অর্থহীন। আপনার পুরোপুরিভাবে তামাশা ছাড়া তো আর কিছু নাই এটা, কারণ এটা একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের দৃষ্টিটাকে বিভ্রান্ত করা,
বিভিন্ন হয়নি, যেমন একটা আই ওয়াচ দেওয়া যে দেখো আমরা এই এত এত পদ্ধতিতে এইভাবে সার্চ কমিটি তৈরি করে আমরা সুশীল সমাজের মতামত নিয়ে 322টা নাম নিয়ে আমরা এর মধ্য থেকে প্রস্তাব করছি, আমরা তো কিছু করিনি, যা করেছেন তো আপনারাই দিয়েছেন সমস্ত নামগুলো। এইভাবে আবার একই পদ্ধতিতে গত দুটো নির্বাচনের মতো একইভাবে আপনার নির্বাচন কমিশন গঠন করা হবে এবং একই পদ্ধতিতে তারা নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করবে। বিজয় মনে করে এই অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সকলের গ্রহণযোগ্য একটি অংশীদারিত্বমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট ও সরকার প্রতিষ্ঠাই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ। আইনমন্ত্রী আনিসুল হক এবং সরকারের একজন উপদেষ্টার ফোনালাপ ফাঁসের বিষয়ে তদন্ত চায় বিএনপির স্থায়ী কমিটি। সভা মনে করে ফোনালাপটিকে নির্দোষ ফোনালাপ বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আইনমন্ত্রী ফোনালাপটির সত্যতা স্বীকার করেছেন, সেহেতু এই আলাপের বিষয়বস্তুগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং সভা অবিলম্বে এই ফোনালাপ ফাঁস হওয়া বিষয়ে শুধু তদন্ত নয়, ফোনালাপের বিষয়বস্তু সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছে, দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের জন্য আহ্বান জানাচ্ছে। স্থায়ী কমিটি মনে করে সরকারের দুর্নীতি, অপব্যয় এবং অপরিকল্পিত ভ্রান্ত নীতির কারণে অস্বাভাবিক হারে চাল ডাল তেলের দাম বাড়ছে, অবিলম্বে পানি গ্যাস এবং তেলের মূল্য বৃদ্ধি বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয় বিএনপির স্থায়ী কমিটির সভায়। এমনও দেখলাম আপনার। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। তো বিএনপি নিজেরা সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও অন্যের মাধ্যমে ঠিকই দিয়েছে, মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি যে পথে হাঁটছে তা গণতন্ত্রের জন্য হুমকি। গতকাল রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় খুলনা বিভাগের সাংগঠনিক সভা। এতে সিদ্ধান্ত হয় দল থেকে বহিষ্কার হওয়া কেউ বহিষ্কারাদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত পদে আসতে পারবে না। 21 ফেব্রুয়ারির পর গতিশীল করা হবে সাংগঠনিক কার্যক্রম, 3 মাসের মধ্যে শেষ করা হবে খুলনা বিভাগের সব সাংগঠনিক ইউনিটের সম্মেলন। পরে সাংবাদিকদের সাথে আলাপে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন বিএনপির কথার সাথে কাজের কোনো মিল নেই। সরাসরি নিজেরা না দিয়ে আরেকজনের মাধ্যমে দিচ্ছে আর রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে। বিএনপি সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে। ডক্টর জাফরুল্লাহ সাহেব, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি কার? উনি তো এর আগে আমরা যতটুকু জানতাম যে বেগম খালেদার উপদেষ্টা, তো তিনি যদি নাম দেন সেই নামটা কি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয় না? এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সার্চ কমিটি যে অসাধারণ প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করছে তা পুরো দেশে সাড়া জাগিয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে সবার সাধুবাদ পাওয়ার অধিকার রাখে। এরপরও এ ধরনের উদ্যোগকে না বলা বিএনপির গণতন্ত্রকে না বলার সামিল। ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল 2020-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির এইভাবে সার্চ কমিটিকে অবজ্ঞা করা, মহামান্য রাষ্ট্রপতিকে অবজ্ঞা করা, সংলাপকে অবজ্ঞা করা, কোনো নাম না দেওয়া, এটি গণতন্ত্রকে না বলার এই সময়। আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তো সেই জন্য তারা এই কাজটি করছে। বিএনপি আসলে গণতন্ত্রকে না বলছে, যেটি দেশের গণতন্ত্রের জন্য, দেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। শুধু নেতিবাচক নয়, উন্নয়নের খবরও গণমাধ্যমে গুরুত্ব দিয়ে প্রচারের আহ্বানও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী কিশোর। ধন্যবাদ। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন র্যাবের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে বিস্তারিত জানতে চেয়ে ওয়াশিংটনকে লেখা চিঠির জবাব এখনও দেয়নি যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। জানান বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপনে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে 4 এপ্রিল সেদেশ সফরে যাচ্ছেন তিনি। সফরে র্যাবের উপর নিষেধাজ্ঞা সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে ঢাকার ফেরত চাওয়ার বার্তাটি কানাডা সরকারের কাছে পৌঁছে দেবার কথা জানালেন নতুন হাইকমিশনার লিলি নিকোলস।
নূর চৌধুরীর বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় উত্থাপন করেছেন। এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এটা নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন। আমি এই বার্তাটি কানাডা সরকারের কাছে পৌঁছে দিব। এর আগে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডীয় হাই কমিশনার ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। চালের দাম বাড়তে হলেও এখনই সরকার আমদানির অনুমতি দিচ্ছে না বলে জানিয়েছেন খাদ্য সচিব মোসাম্মদ নাজমানারা খানুম। মোটা চালের দাম গত দুই সপ্তাহ বাড়েনি, এ কারণে আমদানির অনুমতি দেওয়া হয়নি। তবে চিকন চালের দাম বাড়ার জন্য অস্বাভাবিকভাবে ভোক্তা বৃদ্ধিকেই দায়ী করেছেন খাদ্য সচিব। এবার চালের যথেষ্ট উৎপাদন ও সর্বোচ্চ মজুদের কথা জানিয়ে রমজানে চালের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন তিনি। ভোজ্য তেল আর আটার দামের ঊর্ধ্বগতির সাথে চালের দামও বাড়ছে প্রতি সপ্তাহে। মিনিকেট সহ সব ধরনের চিকন চালের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 3-4 টাকা। মোটা চালের দাম গত কয়েকদিনে না বাড়লেও ডিসেম্বর জানুয়ারিতে ভরা আমন মৌসুমেও বেড়ে তা প্রায় 50 টাকা কেজিতে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে টিসিবির গাড়ির সামনে আর ওএমএস এর কেন্দ্রগুলোতে স্বল্প আয়ের মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সংসার চালাই তখন হিজুল খাইতে হইতেছে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষ বা মধ্যম আয়ের মানুষ এখন আমরা তো নিরুপায় হয়ে গেছি, জিম্মির মতন নীরবে সহ্য করি আর কি। সরকার তো বাজারের নিয়ন্ত্রণ নিতে পারতেছে না, বাজারের দাম খালি বাড়তেই আছে, সবাই বলে কমাইবো কমাইবো, কমতেছে তো না। এই পরিস্থিতিতে চালের বাজার নিয়ে বুধবার সচিবালয়ে কথা বলেন খাদ্য সচিব। যথেষ্ট উৎপাদন ও সর্বোচ্চ মজুদের মধ্যেও দাম বাড়ার জন্য চিকন চালের অস্বাভাবিক ভোক্তা বৃদ্ধিকেই দায়ী করেন তিনি। এখন আমার সর্বোচ্চ স্টক আছে, এটাও আপনারা দেখছেন, কিন্তু বাজারে চালের দাম বাড়ছে, এটা হলো ইন জেনারেল কথা। কিন্তু আমি বলবো যে 2021 সালের তুলনায় 2022 সালে যে মোটা চাল যেটা আমরা সংরক্ষণ করি এটা কিন্তু দাম বাড়েনি, বরং আরও কমছে। একটু বাড়ার টেন্ডেন্সি ছিল চিকন চালের, যে আমরা গ্রাহক বা ভোক্তা এটা কিন্তু আসলে একটু বলতে হবে যে একটু অস্বাভাবিকভাবেই বাড়তেছে, কারণ আমরা সবাই এখন চিকন চাল খাচ্ছি, আমরা মোটা চাল কিন্তু এখন আর খাচ্ছি না। বিশেষভাবে যারা আমরা চাল কিনে খাই তারা চেষ্টা করি যে 2 টাকা অন্যদিকে বাঁচাই, আমি যেন চালটা চিকন খেতে পারি। জানান খাদ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্ত নিলেও সরকার এখনও অনুমতি দেয়নি, দাম আরও বাড়লে আমদানি করা হবে। তবে রমজানে চালের দাম বাড়বে না বলেও আশ্বস্ত করেন খাদ্য সচিব। এবছর প্রাইভেট আমদানি আমরা এখনও শুরু করিনি, প্রাইভেট যদি আমদানি করা যায় তাহলে আমি মনে করি হয়তো বা কিছুটা কমবে। এখনও পর্যন্ত আমাদের মিনিস্ট্রির আমদানি করার সিদ্ধান্ত আছে, আমরা চাচ্ছি যদি দাম দেখি যে আরও বাড়তেছে আমরা অবশ্যই আমদানি করব। আমদানির অনুমতি সরকার দেয়, শুল্ক কমায়, তাহলে হয়তো বা এই চিকন ধানের চিকন চালের দামটা আমরা আরেকটু কমাতে পারবো। তবে আমি মনে করি যে যেহেতু বাজারে অ্যাভেলেবেল আছে এজন্য আমরা মনে করছি যে আমদানি হয়তো এই মুহূর্তে না করলেও আমাদের চলবে। প্রয়োজনে ওএমএস এর পরিমাণ আরও বাড়ানোর কথাও জানান খাদ্য সচিব। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। লেখাপড়ার যে কোনো বয়স নেই, 60 বছর বয়সে এসে তা প্রমাণ করলেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনি আলিম পাশ করেছেন। শুধু তাই নয়, চলতি বছর একই সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তার ছোট মেয়ে, ছেলে আর নাতিও। একই পরিবারের 4 জনের উচ্চ মাধ্যমিক পাশের খবরে খুশি এলাকাবাসীও। খাগড়াছড়ির প্রতিনিধি এইচ এম প্রফুল্ল রিপোর্টে বিস্তারিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তাইন্দংয়ের আচালং ইসলামপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম 1987 সালে দাখিল পাশ করার পর পারিপার্শ্বিক কারণে লেখাপড়া আর হয়ে ওঠেনি তার, কিন্তু মনে পুষে রাখা ইচ্ছার পূর্ণতা পেল চলতি বছরে। পরিবারের 3 সদস্যের এইচএসসি পরীক্ষার সাথে তিনি অংশ নিয়েছিলেন আলিম পরীক্ষায়। খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হতে জিপিএ 2.14 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন 60 বছরের সিরাজুল ইসলাম। একই সাথে চলতি বছর চট্টগ্রাম বাইতুল শরফ কামিল মাদ্রাসা হতে জিপিএ 4 পয়েন্ট পেয়ে ছেলে হাফেজ দেসারউদ্দিন আহমেদ, খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ 4.17 পেয়ে ছোট মেয়ে মাহমুদা সিরাজ, একই কলেজ থেকে বড় নাতি নাজমুল হাসান জিপিএ 4.67 পেয়ে এইচএসসি পাশ করে। একই পরিবারের 4 সদস্যের ফলাফলের খবরে শুধু স্বজনদের মধ্যেই নয়, আনন্দের বন্যা বইছে পুরো এলাকা জুড়ে। শিক্ষার জন্য বয়স লাগে না, শিক্ষা আগ্রহ থাকলে যে কোনো সময়ে সার্টিফিকেট অর্জন করা যায়, এটা তাইন্দংবাসী সহ মাটিরাঙ্গা উপজেলাবাসীকে মুগ্ধ করেছে। সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম এবং তার ফ্যামিলির 4 জন সদস্য একসাথেই ইন্টারমিডিয়েট পাশ করাতে আমি আন্তরিকভাবে খুশি হয়েছি।
পরিবারের সদস্যদের পাশাপাশি পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষকরাও সহযোগিতা উৎসাহ দেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সিরাজুল ইসলাম। এই এলাকায় আর কোনো উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান ছিল না, বিদায় আমি অন্যত্র যেতে পারি না, যেহেতু আমার মা বাবা দুজনই 100 উপরে বয়স ছিল, বয়বৃদ্ধ ছিল, তাদেরকে ফেলে যাওয়ার মতো রাখা যাওয়ার মতো আমাকে ছাড়া আর কেউ বাড়িতে ছিল না, তাই আমি তখন লেখাপড়া করতে পারি না। কিন্তু প্রাইভেট রেজিস্ট্রেশন করে আমি খাগড়াছড়ি ইসলামিয়া মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি। বাবার অনুপ্রেরণায় পড়ালেখায় অনেক দূর এগিয়ে যেতে চান সন্তানরাও, আশা জানান বাবাও সঙ্গী হবেন তাদের, একই আশাবাদ জানান নাতিও। আমার বাবা যে কিনা 60 বছর বয়সে আমাদের সাথে পরীক্ষা দিয়েছে, আমার বাবাই আমার অনুপ্রেরণা, আমার বাবাই আমার অধ্যাবসায় নানাভাবে অন্তত গ্রাজুয়েশন কমপ্লিট করবে ইনশাল্লাহ, আর আমিও চেষ্টা করব, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সিরাজুল ইসলাম মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি, তিনি 2003 থেকে 2011 সাল পর্যন্ত তাইন্দং ইউনিয়নের চেয়ারম্যান ও 1992 থেকে 1997 সাল পর্যন্ত ইউপি সদস্য ছিলেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সারে ভর্তুকি কমছে না বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে গতকাল ব্রিফিংয়ে তিনি বলেন, এ নিয়ে ভয়ের কিছু নেই। সারের মূল্যবৃদ্ধির ব্যাপারে কৃষিমন্ত্রী ইঙ্গিত দিয়ে থাকলে তাকে জিজ্ঞাসা করার পরামর্শ দেন অর্থমন্ত্রী। বাড়ানোর কথা কেউ বলছে? উনি যদি ইঙ্গিত দিয়ে থাকেন, আমার জানা নেই, আমি আপনাকে অনুরোধ করবো মেহরবানি করে আমাদের কৃষিমন্ত্রী মহোদয়ের সাথে আমরা আলাপ করুন, দাম বাড়ানো কমানো এই ধরনের কোনো প্রস্তাবনা আমাদের আসে নাই, আসলে আমরা তখন জানতে পারতাম বা জানতে পারবো আমাদের কি পরিমাণ অর্থ লাগবে। আনটিল দেন আমরা ভয়ের কোনো কারণ নেই, আমার মনে হয় অপেক্ষা করতে হবে। জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্দলীয় সরকার গঠনের দাবির আড়ালে দেশে সামরিকতন্ত্র ও সাম্প্রদায়িক শক্তির যমজ শত্রুকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালাচ্ছে বিএনপি জামায়াত। জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ ও অন্য নেতাদের 23তম হত্যা দিবসের আলোচনায় গতকাল সন্ধ্যায় তিনি অভিযোগ করেন। ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হন 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার ও ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনেও কাজী আরেফের অগ্রণী ভূমিকা ছিল। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বৃহত্তর রাজনীতির স্বার্থে তার ত্যাগী মনোভাব রাজনীতিতে অনুকরণীয় হয়ে থাকবে। হাসানুল হক ইনু বলেন, নির্বাচন কমিশন গঠনের বিতর্কের ফাঁকে সাম্প্রদায়িক শক্তি রাজনীতিতে থাবা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন 29টি খালের সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে। বুধবার কল্যাণপুরের ওয়াসা পাম্প সংলগ্ন খালের সীমানা পিলার বসানোর মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তরের মেয়র। দখল হয়ে যাওয়া খালের সীমানা নির্ধারণে কাজ করবে সেনাবাহিনী, এজন্য ড্রোন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আগামী 1 বছরের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন। সীমানার মধ্যে কোনো অবৈধ স্থাপনা থাকলে তা উচ্ছেদ করার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী বলেন, খাল উদ্ধারে শক্ত অবস্থানে আছে সরকার। আমরা অতীতে পারিনি, কিন্তু এজন্য আগামী দিনে পারার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা যে আগানোর চেষ্টা করছি সেখানে আপনাদের সার্বিক সহযোগিতা দরকার। এই সীমানা পিলার করতে গিয়ে দেখা যাবে কারো উঠানের মধ্যে সীমানা পিলার পড়ে গিয়েছে, কারো বাড়ির মাঝখানে সীমানা পিলার পড়েছে, তাদের কিন্তু সেই সব বাড়ি কিন্তু ভেঙে ফেলতে হবে। কারণ এই সীমানা পিলার যেখানে যাবে সেটি হচ্ছে হলো সরকারের জায়গা, জনগণের জায়গা, আমার বা আপনার জায়গা না। আপনারা যদি না ছাড়েন আমাদের কিন্তু বুলডোজারে ভেঙে দিতে হবে। যশোরে প্রতিপক্ষের হামলায় এক যুবক খুন হয়েছে। বুধবার রাতে শঙ্করপুর চোপদার পাড়া এলাকার ব্রাদার্স ক্লাবে ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, রাজনীতির সাথে জড়িত ছিলেন ইয়াসিন আরাফাত। সন্ধ্যায় ক্লাবে বন্ধুদের সাথে খেলা করছিল, এ সময় মুখোশ পরা 12 জন ক্লাবের ভেতরে ঢুকে ইয়াসিনকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল ঘুরে দেখেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ একাধিক টিম। তবে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা এখনও জানা যায়নি। ইয়াসিনের বিরুদ্ধে থানায় 11টি মামলা রয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার। 22 ফেব্রুয়ারি খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সাথে শিক্ষামন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত। ইসি গঠনে প্রস্তাবিত নাম বাছাই করছে সার্চ কমিটি, নাম পাঠানো অর্থহীন বললেন মির্জা ফখরুল। সরাসরি না হলেও অন্যের মাধ্যমে দিয়েছে বিএনপি দাবি হানিফের।
র‍্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটনকে লেখা চিঠির জবাব এখনো মেলেনি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পিসিবির গাড়ি আর ওএমএস কেন্দ্রে মানুষের ভিড়, রমজানে চালের দাম বাড়বে না আশ্বাস খাদ্য সচিবের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার মতন রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।